বিএনপির ভিশন 2030 নিয়ে আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করার মাধ্যমে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকার জিডিপি নিয়ে মিথ্যাচার করে নির্বাচনের আগে জনগণের কাছে টানার চেষ্টা করছে। এ সকল মিথ্যা প্রচারণা না চালিয়ে সকল দলের অংশগ্রহণে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ নেতৃবর্গ যেটা করছেন সেটা কুতর্ক। তারা কনটেন্সে যাচ্ছেন না, তারা সত্য বিষয়টাতে যাচ্ছেন না, আমাদের প্রশ্নগুলোর কোনো জবাব দিচ্ছেন না। সোজাসুজি তারা এটাকে একেবারে বাতিল করে দিচ্ছেন, এটাকে অনুকরণ করা হয়েছে, এই ধরনের কথা বলছেন এবং একটা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।